वेलकाम বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথ প্লাজা। আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ, দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের একটি গুরুত্বপূর্ণ পোর্শন, যে ক্ষেত্রে এই পোর্শনটা ব্যবহার করা হয় সেগুলো হলো ফিজিক্স, মডার্ন ফিজিক্স, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং, বিভিন্ন ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ সম্পর্কে বিশেষ কিছু ট্রিক্স এবং প্রবলেম এবং সলিউশন নিয়ে আজকের ভিডিও অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও ফলো করবে, খুব সহজেই ডিফারেনশিয়াল ইকুয়েশন আয়ত্ত করতে পারবে। তাহলে আমরা শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ সংক্রান্ত বিশেষ কিছু কনসেপ্ট এবং ট্রিক্স। প্রথমে আমরা জেনে নেব অবকল সমীকরণ বলতে কি বোঝায়, অবকল সমীকরণ কোথা থেকে এসেছে, অ্যাপ্লিকেশনটাই বা কোথায়। তাহলে আমরা সমীকরণ কাকে বলে জানি, না চলরাশি, ধ্রুবক রাশি এবং সমান চিহ্ন নিয়ে গঠিত যে এক্সপ্রেশন তাকেই বলা হয় সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণে সমীকরণ সম্পর্কিত ডিটেলস আলোচনা করেছিলাম, সেখানে তোমরা সমীকরণ কত রকমের হয়, কিভাবে সমীকরণ তৈরি করা যায়, সমীকরণের ছবি আঁকবো কিভাবে ইত্যাদি ডিটেলস তোমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে দেখতে পাবে। যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই তোমরা আই কার্ডে দেওয়া থাকবে, সেখান থেকে সমীকরণের ধারণা, কনসেপ্ট এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার সম্পর্কে দেখতে পাবে। এখন আমরা জানব অবকল সমীকরণ কাকে বলে। তাহলে অবশ্যই এটা ক্লিয়ার যে সমীকরণে অবকল অর্থাৎ ডেরিভেটিভ বা ডিওয়াই ডিএক্স থাকবে, তাহলে সেই সংক্রান্ত সমীকরণকেই বলবো আমরা অবকল সমীকরণ। ডিটেলস এটা আমরা একটু পরে বলছি। তাহলে আমরা জেনে নেব ক্লাস 12 এর ক্ষেত্রে অবকল সমীকরণে আমাদের কি কি পোর্শন বা কি কি চ্যাপ্টার স্টাডি করতে হবে। মেইনলি আমাদের তিনটে চ্যাপ্টার স্টাডি করতে হবে। কি কি চ্যাপ্টার, না চ্যাপ্টার 1 অবকল সমীকরণের কনসেপ্ট বা ধারণা, অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি এবং প্যারামিটার অপনয়ন করে সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন। চ্যাপ্টার 2 প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান এবং পদ্ধতি। চ্যাপ্টার 3 একমাত্রিক অবকল সমীকরণ ও তার সমাধান পদ্ধতি। একমাত্রিক অবকল সমীকরণকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন।
সংক্ষেপে আমরা এটাকে বলবো এলডিই। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সংক্ষেপে বলবো এলডিই, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সংক্ষেপে বলবো ডিই। তাহলে এই দুটো শর্ট নেম তোমরা জেনে রাখবে। তাহলে তিনটে চ্যাপ্টার আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের সিলেবাসে আছে। চ্যাপ্টার ওয়ান আমরা কি জানবো, না অবকল সমীকরণের কনসেপ্ট বা ধারণা, অবকল সমীকরণের অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি, এবং প্যারামিটার অপনয়ন করে সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন কিভাবে করতে হয়, এই সংক্রান্ত আলোচনা আমরা চ্যাপ্টার ওয়ানে শিখব। চ্যাপ্টার টুতে কি শিখব, না ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, তার বিশেষ বিশেষ কিছু পদ্ধতি আমরা চ্যাপ্টার টুতে আলোচনা করব। চ্যাপ্টার থ্রি একমাত্রিক অবকল সমীকরণ ও তার সমাধান পদ্ধতি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষেপে বলব এলডিই। তাহলে পরীক্ষায় তিনটে চ্যাপ্টার থেকে একটু মার্কস বা কিভাবে আসে সেটা আমরা আলোচনা করে নিই। ফার্স্ট চ্যাপ্টার থেকে মেইনলি আসবে আমাদের এমসিকিউ, অর্থাৎ 1 মার্কস। চ্যাপ্টার 2 থেকে থাকবে 4 মার্কস, চ্যাপ্টার 3 থেকে 4 মার্কস অথবা 5 মার্কস পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে খুব সহজেই আমরা তিনটে চ্যাপ্টার যদি স্টাডি করতে পারি তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্পূর্ণ আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে শুরু করব চ্যাপ্টার 1, অর্থাৎ অবকল সমীকরণ কাকে বলে, অবকল সমীকরণ কিভাবে তৈরি হয়, অবকল সমীকরণের অর্ডার বা ডিগ্রি কিভাবে বের করব ইত্যাদি আলোচনা আমরা চ্যাপ্টার 1 এ দেখতে পাব। প্রথমে আমরা স্টাডি করব চ্যাপ্টার 1, অর্থাৎ চ্যাপ্টার 1 এ আমাদের কি আছে, না চ্যাপ্টার 1 এ আমরা জানব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ধারণা, সংজ্ঞা, অর্ডার, ক্রম, অবকল সমীকরণ কিভাবে তৈরি করতে হয়, সেই সংক্রান্ত আলোচনা আমরা চ্যাপ্টার 1 এ শিখব। তাহলে প্রথমে আমরা শিখব যে অবকল সমীকরণ কাকে বলে, না অবকল সমীকরণ কাকে বলে যদি জানতে হয় কি করতে হবে আমাদের, না যে সমীকরণে অবকল অর্থাৎ অন্তর্কলজ dy dx থাকবে, তার মানে অবকল সহগ বা অন্তর্কলজ সম্পর্কিত সমীকরণকে অবকল সমীকরণ বলে। অ্যাজ ফর এক্সাম্পল dy dx সমান x, তার মানে অবকল সহগ বা অন্তর্কলজ সম্পর্কিত। তাহলে অন্তর্কলজ বা অবকল সহগ মানে dy dx, এবং সমীকরণ মানে সেখানে চলরাশি, ধ্রুবক রাশি এবং সমান চিহ্ন বা ইকুয়াল সাইন থাকবে। তাহলে এই সম্পর্কিত সমীকরণকে বলবো আমরা অবকল সমীকরণ, তার মানে যে সমীকরণে অবকল বা dy dx কানেকশন হয়ে থাকবে সেই সমীকরণকেই বলবো আমরা অবকল সমীকরণ। অ্যাজ ফর এক্সাম্পল dy dx সমান x, বা বলতে পারি d2y বাই dx2 সমান dy dx, বা dy dx সমান sin inverse x, অর্থাৎ dy dx থাকবে, সমান চিহ্ন থাকবে এবং চলরাশি ও ধ্রুবক রাশি থাকবে, এই সংক্রান্ত সমস্ত সমীকরণকেই বলবো আমরা অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট আমরা শিখব না অবকল সমীকরণের অর্ডার বা ক্রম এবং মাত্রা বা পাওয়ার বা ডিগ্রি। খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, পরীক্ষায় এমসিকিউ এই পোর্শন থেকে বেশি আছে। অবকল সমীকরণের অর্ডার বা ক্রম, মাত্রা বা পাওয়ার বা ডিগ্রি, দুটো জিনিস আমাদের শিখতে হবে। খুব সিম্পল, মন দিয়ে দেখো। কোন অবকল সমীকরণ
কোনো অবকল সমীকরণে সর্বোচ্চ যতবার অন্তর্কলজ মানে ডিওয়াই ডিএক্স থাকবে তাহাই হলো অর্ডার বা ক্রম। তার মানে এক্সাম্পল যদি আমরা নেই ডিওয়াই ডিএক্স সমান এক্স, তাহলে এই অবকল সমীকরণে সর্বোচ্চ ডেরিভেটিভ কভার করা আছে অবশ্যই একবার, মানে ডিওয়াই ডিএক্স একবার ডেরিভেটিভ, যদি ডি টু ওয়াই বাই ডিএক্স টু থাকতো দুবার ডেরিভেটিভ, ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি থাকতো তিনবার ডেরিভেটিভ, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স সমান এক্স, তার মানে ডেরিভেটিভ একবার করা আছে, তাহলে অবশ্যই এটা অর্ডার হবে ওয়ান। আরো একটা আমরা এক্সাম্পল করব, ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান ডিওয়াই ডিএক্স, এক্ষেত্রে কি হবে, এখানে একবার ডেরিভেটিভ এখানে দুবার ডেরিভেটিভ, তাহলে সর্বোচ্চ কবার ডেরিভেটিভ করা আছে অবশ্যই দুবার, তাহলে এখানে হবে অর্ডার টু। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ করা থাকবে, এখানে দুবার আছে তাহলে অবশ্যই অর্ডার হবে টু। আর একটা এক্সাম্পল করি, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এখানে কত অর্ডার হবে, অবশ্যই দেখো ডিওয়াই ডিএক্স এখানে একবার ডেরিভেটিভ করা আছে, এখানেও ডিওয়াই ডিএক্স একবার ডেরিভেটিভ করা মাথায় স্কোয়ার, তাহলে ওটা আমাদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ডেরিভেটিভ কভার করা আছে, দেখবো অবশ্যই সর্বোচ্চ একবার, তাহলে হবে অর্ডার ওয়ান। তাহলে এইভাবে ক্রম বা অর্ডারটা আমাদের কিন্তু বের করে দিতে হবে বা জানতে। নেক্সট আমরা শিখব মাত্রা বা ডিগ্রি বা পাওয়ার। করণী মুক্ত করার পর সর্বোচ্চ ক্রমের অবকল সহগের বা অন্তর্কলজের মাথায় যত থাকবে তাহা হল মাত্রা বা ডিগ্রি। খুব সুন্দরভাবে লিখেছি, দেখো করণী মুক্ত করার পর সর্বোচ্চ ক্রমের অবকল সহগের বা অন্তর্কলজের মাথায় যত থাকবে তাহাই হল মাত্রা বা ডিগ্রি বা পাওয়ার। অ্যাজ ফর এক্সাম্পল ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স সমান এক্স, তাহলে এই অবকল সমীকরণের মাত্রা এবং অর্ডার দুটোই আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে বলি ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স অবকল সমীকরণে সর্বোচ্চ ডেরিভেটিভ কভার করা আছে, এটা মন দিয়ে দেখো, ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে দুবার ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স মানে একবার ডেরিভেটিভ, তাহলে সর্বোচ্চ কতবার, অবশ্যই দুবার, তাহলে সর্বোচ্চ দুবার মানে অর্ডার লিখবো আমরা টু। কেন, ডি টু ওয়াই বাই ডিএক্স টু আছে, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ আছে, তাহলে অর্ডার টু। মাত্রা কাকে বলে, না করণী মুক্ত করার পর যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো করণী থাকে মানে বর্গমূল কিউব রুট এই জাতীয় যদি কোনো ক্যালকুলেশন থাকে, আমরা প্রথমেই ক্যালকুলেশন করব তারপরে দেখব সর্বোচ্চ ক্রম, তাহলে ক্রম এখানে অবশ্যই অর্ডার টু, মাথায় যত থাকবে, তাহলে পাওয়ার বা মাথায় মানে কত আছে, অবশ্যই এক আছে, কিছু নেই মানে এক, তাহলে বলতে পারবো ডিগ্রি ওয়ান বা মাত্রা ওয়ান, এখানে কিন্তু নয়। নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডি এক্স এর মাথায় হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এটাও একটা অবকল সমীকরণ, তাহলে এই অবকল সমীকরণ দেখো এখানে দুবার ডেরিভেটিভ এখানে একবার ডেরিভেটিভ, আমরা কি দেখব, না সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা আছে, এখানে একবার এখানে দুবার, তাহলে অবশ্যই অর্ডার
সর্বোচ্চ অর্ডার যত তার মাথায় যত অর্ডার, তার মাথায় এখানে আছে দুই এখানে আছে তিন, এটা সর্বোচ্চ নয় এটা একবার ডেরিভেটিভ, তার সর্বোচ্চ যেটা তার মাথায় কত আছে দেখুন কত আছে দুই, তাহলে অবভিয়াসলি ডিগ্রি হবে টু। নেক্সট এক্সাম্পল দেখো, রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডি এক্স তার স্কোয়ার ইকুয়াল টু ডি টু ওয়াই ওয়াই ডি এক্স টু। তাহলে এই অবকল সমীকরণের অর্ডার এবং ডিগ্রি যদি বের করতে হয় কি করবো, প্রথমেই দেখো করণী মুক্ত করার পর যা কিছু ক্যালকুলেশন অর্ডার এবং ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আমরা করব, প্রথমে দেখব ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে কোনো করণী মানে রুট ওভার কিউব রুট এই জাতীয় কোনো টার্ম আছে কিনা, অবশ্যই আছে। এখানে দেখো রুট ওভার ওয়ান প্লাস ডিভাইড এক্স এর হোল স্কোয়ার, তাহলে প্রথমে আমরা কি করব না উভয় পক্ষকে বর্গ করে নেব, স্কোয়ারিং বোথ সাইডস উই গেট, তাহলে বর্গ করলে কি দাঁড়ায় ওয়ান প্লাস ডিভাইড এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আর কোনো করণীয় নেই, অর্থাৎ রুট ওভার বা কিউব রুট কোনো ক্যালকুলেশন নেই, যা থাকবে এখানে রুট ওভার থাকার জন্য আমরা স্কোয়ারিং করেছি, যদি কিউব রুট থাকতো তাহলে আমরা কি করতাম ঘন করতাম, এখানে একবার ডেরিভেটিভ এখানে দুবার ডেরিভেটিভ, তাহলে সর্বোচ্চ কবার ডেরিভেটিভ করা আছে অবশ্যই দুবার, তাহলে অর্ডার হবে টু, এবং সর্বোচ্চ অর্ডার টু যদি হয় তার মাথায় কত আছে টু, তাহলে ডিগ্রিও হবে টু। তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো কিন্তু আমাদের করে নিতে হবে, করণী থাকলে করণীকে আগে মুক্ত করতে হবে, এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটাই ভুল হয়, যদি তুমি করণী মুক্ত না করতে দেখো অ্যান্সার চেঞ্জ হতো, সর্বোচ্চ দুবার ডেরিভেটিভ করা আছে অর্ডার অবশ্যই দুই, তার মাথায় কত আছে কিছু নেই মানে ওয়ান আছে বলতে তখন লিখতে কত ডিগ্রি ওয়ান, কিন্তু অ্যান্সার দেখো করণী মুক্ত করার পরে ডিগ্রি হচ্ছে টু। তাহলে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবসময় তোমরা করণী মুক্ত বা ক্যালকুলেশন যতটা সম্ভব ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ করণী মুক্ত করতে হবে, তারপরে আমাদের অর্ডার এবং ডিগ্রির যে কনসেপ্ট বা যেভাবে আমরা বের করি সেইভাবে তারপরে তুমি ভাববে, আগে কিন্তু নয়, আগে যদি ভাবো অ্যান্সার কিন্তু ভুল আসবে। এইভাবে তোমরা অর্ডার এবং ডিগ্রি বের করার অঙ্কগুলো খুব সহজেই করবে। নেক্সট দেখো অবশ্যই দেখো এখানে কিউব রুট আছে, তার মানে আগেই বলেছি অর্ডার এবং ডিগ্রি বের করার আগে প্রথমে আমাদের দেখতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করণীয় মুক্ত আছে কিনা, যদি করণী যুক্ত হয়ে থাকে অবশ্যই তাকে আগে মুক্ত করতে হবে, তাহলে এখানে করণী মানে কত কিউব রুট, তাহলে কি করব না উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে ঘন করলে কি দাঁড়াবে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস ওয়াই এর হোল কিউব ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই ডি এক্স। তাহলে এই সমীকরণে অর্থাৎ অবকল সমীকরণে করণী ছিল, ঘন করতে দেখা গেল করণী মুক্ত হয়ে গেছে, তাহলে করণী মুক্ত যদি হয়ে যায় তাহলে অর্ডার কত হবে সর্বোচ্চ যত বার ডেরিভেটিভ করা আছে, এখানে একবার এখানে কত ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব মানে তিনবার, তাহলে অবশ্যই অর্ডার থ্রি, সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ করা থাকবে তার মাথায় কত আছে, তাহলে এটা বলতে পারি এ প্লাস বি এর হোল কিউব, যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়ায় a প্লাস b এর হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে অবশ্যই d কিউব y বাই dx কিউব এর পরে থাকবে কত 3, তাহলে অবশ্যই হবে এখানে ডিগ্রিও 3। নেক্সট প্রবলেম দেখো d4 y বাই dx4 হোল কিউব মাইনাস d কিউব y বাই dx কিউব ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস d বাই dx, তাহলে এই ক্যালকুলেশনটা করতে হলে এখানেও দেখো করণীয় আছে মানে রুট ওভার আছে, তাহলে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট, তাহলে আমাদের এটা কি করতে হবে বড় করে নিতে হবে, বড় করলে কি দাঁড়ায় ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর হোল কিউব মাইনাস
dqy by dx cube tan x square equal to 1 plus d by dx তাহলে এই সমীকরণে দেখো আর কোনো করণীয় নেই তাহলে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা আছে অবশ্যই এখানে একবার তিনবার এখানে চারবার তাহলে অবশ্যই হবে অর্ডার 4 তাহলে সর্বোচ্চ যদি চারবার ডেরিভেটিভ করা আছে তার পাওয়ারে কত আছে 3 কিন্তু এখানে রাশিটা কি আকারে আছে না a minus b এর হোল স্কয়ার স্কয়ার আছে তাহলে যদি ক্যালকুলেশন করি কি দাঁড়াবে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার তাহলে a মানে এখানে d4y by dx 4 এর হোল কিউবের মাথা স্কয়ার তাহলে অবশ্যই বিন্দুখানে কত হবে 6 তাহলে ডিগ্রিটা হবে এখানে 6 তাহলে এইভাবে অর্ডার এবং ডিগ্রির অঙ্কগুলো পরীক্ষাতে জয়েন্ট আইআইটি এআইটি প্রিলিম এভরি কম্পিটিটিভ এক্সামে কিন্তু এমসিকিউ হিসেবে থাকে এইচএস বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তো আসেই তাহলে খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং